তাহলে দেখেন সালাত কায়েম না করলে সন্তানকে মারা যায়। ইসলামে সালাতের বড় গুরুত্ব দেয়া হয়েছে, কিন্তু কোরআন সুন্নায় এরকম পাওয়া যায় না। কেউ যদি ভালো করে পড়াশোনা না করে তাহলে তাকে কতটুকু আঘাত করা যাবে? তবে ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়েদুনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতের সময়ে আদেশ করলেন, যদি কোনো শিশু বাচ্চাদেরকে শাসন করতে হয় যে কোনো ব্যাপারে, তাহলে সাবধান, ওই শিশুদের প্রতি আঘাত করলে তিন বেতের বেশি যেন ওই শিশুদেরকে না মারা হয়। এমনকি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাগী মানুষ, ক্রোধ ছিল যার অনেক। দেখেন হযরতে ওমর তার সন্তান অন্যায় করেছে, কি করেছে? নাবিস খেয়েছে, যেটা নেশায় রূপান্তরিত করেছিল। নাবিস যেটা একটু সময় বেশি হলে মদের যে কার্যকারিতা থাকে ওটা নাবিসের মাধ্যমে হয়ে যায়, ওটা মদ হয়ে যায়। দেখেন সন্তানকে তখন কোনো ছাড় দিলেন না, বিচার ফয়সলা করলেন তাকে ব্যাতাঘাত করতে হবে। ইসলাম যে পরিমাণ ব্যাত মারতে বলেছে ওই পরিমাণ ব্যাত তার পিঠে আঘাত করতে হবে। যখন কাজী তার পিঠে আঘাত শুরু করলেন, ওমরের পছন্দ হলো না। ওমর বললেন তুমি পিটাও না, তোমার চাকরি বাঁচাও। এরকম অপরাধীকে এরকম মারে নাকি? হযরতে ওমর নিজের হাতে সন্তানকে আঘাত করলেন, আঘাতে আঘাতে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, নিজে আবার গোসল করালেন, জানাজা পড়ালেন, কবরের উপরেও বাকি ব্যাগগুলো মানলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে করিম আমি তোমার বিধানকে দুনিয়া এস্টাবলিশ করলাম, তোমার আদালতে আমি যেন জালিমদের অন্তর্ভুক্ত না হই, তোমার ফেরেশতা যেন আমাকে জালিম বলে আখ্যা দিতে না পারে, কিয়ামতের ময়দানে আমার নামটা যেন ন্যায় বিচারকের কাতারে উঠে যায়, আমার নামটা যেন জালিমের কাতারে না উঠে, কেউ যেন বলতে না পারে ওমর সন্তানের ব্যাপারে কিছুটা শিথিল ছিলেন, সন্তানের ব্যাপারে কিছুটা পার্সিয়ালিটি করেছিলেন, কিছুটা প্রিয়জনের প্রতি আত্মীয় প্রীতি দেখিয়েছেন, এমনটা যেন না বলতে পারে, জন্য আমি সম্পূর্ণ কঠোরতার সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছে, প্রত্যেক পিতামাতা চায় আমার সন্তান যেন আদর্শ সন্তান হয়। প্রত্যেক পিতামাতার হৃদয়ের চাওয়া আমার সন্তানটা যেন সমাজের শ্রেষ্ঠ সন্তানে রূপান্তরিত হয়, আমার সন্তান যেন অন্যায় কাজ করে অন্যায়ের মধ্যে লিপ্ত থেকে খারাপ না হয়ে যায়। এই আকুতি, এই চাওয়া প্রত্যেক বাবা মায়ের হৃদয়ে আছে। এ কারণে বাবা মা সন্তানকে শাসন করে, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ায়, বিভিন্ন বিদ্যালয়ে সন্তানকে পাঠায়। খুব ছোট থেকেই বাবা মা সচেতন থাকে, সন্তান যদি অপরাধ করে তাহলে বাবা মা সন্তানকে শাসন করে। কিন্তু আমাদের জানা প্রয়োজন, আল্লাহ তাআলা যেই সন্তান আপনাকে আমাকে দিয়েছে, এই সন্তানকে মানুষের মতো মানুষ গড়ার জন্য শাসন করতে হবে, এটা ইসলাম বৈধ করেছে। এক কথায় সন্তানকে ভালো বানানোর জন্য, আদর্শ মানুষ বানানোর জন্য তাকে শাসন করার বৈধতা ইসলাম দিয়েছে। কিন্তু আমাদের জানতে হবে আমি আমার সন্তানকে কতটুকু শাসন করতে পারবো, কোন ধরনের অন্যায় করলে আমি তাকে আঘাত করতে পারবো, কতটুকু অপরাধ করলে আমি তাকে কতটুকু শাস্তি দিতে পারবো। আমরা এই জায়গায় সন্তানের ভালোর জন্য, সন্তানের কল্যাণের জন্য আমরা ভুল করে থাকি, সন্তানকে আমরা এমনভাবে আঘাত করি
সন্তানের কে আমরা যে শাসন করছি, আমাদের শাসনগুলো শোষণের থেকেও দূরে চলে যায়, এই শাসনটা নির্যাতনে পরিণত হয়ে যায়। এজন্য মুমিন যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, যারা স্বীকৃতি দেয় আমার রব হচ্ছেন আল্লাহ, আমি আমার আল্লাহ তাআলাকে আমার মালিক হিসেবে মেনে নিয়েছি, আমি আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের আদর্শ, আমার জীবনের পথ চলার পথেও আমার জীবনের গাইডলাইন হিসেবে আমি গ্রহণ করেছি, আমার জীবনের প্রতিটি কর্মে আমি আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করতে চাই, এই স্বীকৃতি দ্বারা দেয় তারা কখনো খেয়াল খুশি মতো জীবন চালাতে পারে না, তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তারা রাসূলের আদর্শকে তালাশ করে, রাসূলের আদর্শ অনুসরণ করে তারা তাদের জীবনকে চালায়, তাদের জীবনকে চালায়। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সুনানে আবু দাউদের মধ্যে হাদিস খানা এসেছে, আরো অনেকগুলো কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। রাসূল বললেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাইস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাইস সাবঈন ওয়াদরিবুহুম ফীহি ওয়া হুম আবনাই আশরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো আমার উম্মতেরা, তোমাদেরকে যে সন্তান আল্লাহ তাআলা দান করেছে, ছেলে হোক অথবা মেয়ে হোক, সাত বছর বয়স হয়ে গেলে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য তাদের প্রতি মনোযোগী হও, তাদেরকে তোমরা নসিহত করো, আদেশ করো, সালাতে তাদেরকে তোমরা অভ্যস্ত করার জন্য চেষ্টা করো, সাত থেকে দশ বছর পর্যন্ত তোমরা চেষ্টা করবা, বুঝিয়ে শুনিয়ে ভালোবেসে চকলেট দিয়ে আদর করে ভালোবাসার উত্তম প্রকাশটা তার সামনে তোমরা প্রকাশ করবা, তারপরে দশ বছর পর্যন্ত তোমরা তাকে বুঝিয়ে শুনিয়ে সালাতের মধ্যে অভ্যস্ত করার জন্য চেষ্টা করবা। যখন দশ বছর হয়ে যাবে, দশ বছর হওয়ার পরেও যদি সে সালাতে অভ্যস্ত না হয়, তাহলে তোমরা তাকে প্রহর করো, তাকে তাহলে তোমরা তাকে মারো, তাকে তাহলে তোমরা তাকে মারো। দেখেন আল্লাহর রাসূল সালাত ঠিক মতো আদায় না করলে যখন বয়স দশ বছরে চলে যায়, দশ বছর বয়স হওয়ার পরে তাকে মারার কথা বলেছে, তাকে মারার কথা বলেছে। এরপরে রাসূল আরো কঠোর হয়েছে, ইসলামিক স্কলারগণ বলেন যখন তার বয়স বারো বছর হয়ে যাবে, বারো বছর বয়সে সে যদি সালাত না পড়ে, সালাতে অভ্যস্ত না হয়, তাহলে বাবা মায়ের প্রতি আল্লাহ তাআলার আদেশ ইসলামের শিক্ষা, বাবা মা যেন ওই সন্তানকে তার ঘর থেকে বের করে দেয়। তাহলে আমরা বুঝলাম যে ইসলামে সালাতকে অতীব গুরুত্ব দেওয়া হয়েছে, যে সালাত যদি না পড়ে তাহলে ঘর থেকে বের করে দিতে হবে, বয়স যদি বারো বছর হয়ে যায়। সাবধান, কথা বুঝতে হবে, কথা না বুঝে পদক্ষেপ গ্রহণ করা যাবে না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, কথা বড় এক কঠিন জিনিস। এজন্য কোনো একজন বিজ্ঞ আলেম বলেছিলেন, কথার প্রশংসা করা বড়ই কঠিন, কথায় বান্দা পরে পশু পাখি জি, কথা বড় কঠিন একটা জিনিস, এই কথার দ্বারা মানুষকে আপন করা যায়, কথার দ্বারা মানুষকে শত্রুতে রূপান্তরিত করা যায়, এই কথার দ্বারা মানুষের হৃদয়ে ঘর বাঁধা যায়, মানুষের হৃদয়ের মধ্যে ভালোবাসার এক ধরনের আবেগ তৈরি করা যায়, আবার মানুষের হৃদয়ের মধ্যে ঘৃণা সৃষ্টি করা যায়। কথা বড় কঠিন জিনিস, এজন্য হিসেব করে কথা বলতে হবে। বন্ধুরা আমার,
তাহলে দেখেন সলাত কায়েম না করলে সন্তানকে মারা যায়, ইসলামে সলাতের বড় গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু কোরআন সুন্নায় এরকম পাওয়া যায় না, কেউ যদি ভালো করে পড়াশোনা না করে তাহলে তাকে কতটুকু আঘাত করা যাবে। তবে ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের খলিফাতুল মুসলিমিন সাইয়েদুনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতের সময়ে আদেশ করলেন, যদি কোনো শিশু বাচ্চাদেরকে শাসন করতে হয় যে কোনো ব্যাপারে, তাহলে সাবধান, ওই শিশুদের প্রতি আঘাত করলে তিন বেতের বেশি যেন ওই শিশুদেরকে না মারা হয়। এমনকি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাগী মানুষ, একজন রাগী মানুষ, ক্রোধ ছিল যার অনেক। দেখেন হযরতে ওমর তার সন্তান অন্যায় করেছে, কি করেছে, নাবিজ খেয়েছে, যেটা নেশায় রূপান্তরিত করেছিল। নাবিজ যেটা একটু সময় বেশি হলে মদের যে কার্যকারিতা থাকে ওটা নাবিসের মাধ্যমে হয়ে যায়, ওটা মদ হয়ে যায়। দেখেন সন্তানকে তখন কোনো ছাড় দিলেন না, বিচার ফয়সলা করলেন তাকে ব্যাতাঘাত করতে হবে। ইসলাম যে পরিমাণ ব্যাত মারতে বলেছে ওই পরিমাণ ব্যাত তার পিঠে আঘাত করতে হবে। যখন কাজী তার পিঠে আঘাত শুরু করলেন, ওমরের পছন্দ হলো না, ওমর বললেন তুমি পিটাও না, তোমার চাকরি বাঁচাও। এরকম অপরাধীকে এরকম মারে নাকি? হযরতে ওমর নিজের হাতে সন্তানকে আঘাত করলেন, আঘাতে আঘাতে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, নিজে আবার গোসল করালেন, জানাজা পড়ালেন, কবরের উপরেও বাকি ব্যাগগুলো মারলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে করিম আমি তোমার বিধানকে দুনিয়া এস্টাবলিশ করলাম, তোমার আদালতে আমি যেন জালিমদের অন্তর্ভুক্ত না হই, তোমার ফেরেশতা যেন আমাকে জালিম বলে আখ্যা দিতে না পারে, কিয়ামতের ময়দানে আমার নামটা যেন ন্যায় বিচারকের কাতারে উঠে যায়, আমার নামটা যেন জালিমের কাতারে না উঠে, কেউ যেন বলতে না পারে ওমর সন্তানের ব্যাপারে কিছুটা শিথিল ছিলেন, সন্তানের ব্যাপারে কিছুটা পার্শিয়ালিটি করেছিলেন, কিছুটা প্রিয়জনের প্রতি আত্মীয় প্রীতি দেখিয়েছেন, এমনটা যেন না বলতে পারে, জন্য আমি সম্পূর্ণ কঠোরতার সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। সেই ওমর বলছেন, লা তারফা ইবতাক, শুনে রাখো তোমরা যখন কোন সন্তান কোন শিশুদেরকে শাসন করবা, সাবধান, ব্যাত পিটানোর সময় তোমার হাত যেন এমন জেগে না যায় যার মাধ্যমে তোমার এই বগলটা যেন দেখা না যায়, অর্থাৎ এ পরিমাণ তুমি হাতকে উঁচু করে পিটাবে যাতে করে তোমার বগল না দেখা যায়। তার মানে যত উপরে উঠায়া ব্যাত মারা হবে তত ব্যাতের গতি, পিটানের আঘাত তত তীব্র হয়। সাবধান, সন্তানের প্রতি আপনি যদি অন্যায়ভাবে বেশি ব্যাতাঘাত করেন তাহলে আপনি কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অতএব সন্তানকে অবশ্যই শাসন করতে হবে, কিন্তু আমরা কি করি, আমরা নিজেরা অন্যায় করি, নিজেরা গুনাহ করি, কিন্তু আমরা চাই আমাদের সন্তানগুলো ফেরেশতা হয়ে যাক। যদিও ফেরেশতার চাইতে মানুষের সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, মানুষ কেন ফেরেশতা হবে, ফেরেশতার চাইতে মানুষের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন। আমরা নিজেরা পাঁচ ওয়াক্ত সালাত পড়ি না, কিন্তু আমার সন্তান যদি সালাত না পড়ে তাইলে আমার দুঃখ লাগে, এমন পিতা ঘরে ঘরে আছে না নাই? আমি নিজে স্মোক করি, নিজে ধূমপান করি, আর আমার সন্তান যদি ধূমপান করে তাইলে আমি তাকে পিটাই, তাকে রাগ করি, আমি নিজে অশ্লীল সিনেমা দেখি, আমি নিজে পর্দায় থাকি না, কিন্তু আমার মেয়ে যদি
একটু ছোট পোশাক পরে রাস্তায় বেরোয় তাইলে মেয়েকে আমি অনেক উপদেশ দেই, এমন বাবা সমাজে আছে না নাই? বন্ধুরা আমার সাবধান, আপনি নিজে যখন ভালো হবেন আপনার সন্তানকে আল্লাহ তাআলা অটোমেটিক ভালো করে দিবে। আপনি জেনে নেন, আপনার স্ত্রীকে আপনি আদেশ করে শাসন করে যতটুকু আপনি তাকে ভালো রাখতে পারবেন, আর আপনি যদি আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নেন আল্লাহ তাআলার কুদরতি কদমে আপনি সেজদা অবনত হয়ে যান। আপনি যদি একজন আদর্শ মুমিন হয়ে যান, আদর্শ মুমিন হওয়ার কারণে আপনার স্ত্রী অটোমেটিক আপনার আনুগত্য হয়ে যাবে, আনুগত্য করে দিবেন আল্লাহ তাআলা। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, আমরা একটা চরম ভুল করে থাকি, কি বলেন শিক্ষক, কি বলেন ওস্তাদ, কি বলেন হুজুর, কি বলেন পিতামাতা, কি বলেন দাদা দাদি, কি বলেন চাচা চাচি, সকল মানুষের মধ্যেই ভুলটা আছে। ছোট্ট বাচ্চার অন্যায় করলে আমরা বাচ্চার গালের মধ্যে জোরে চর কষে দেই, এ রোগ আমাদের সমাজে হরহামেশা ঘটে, আমাদের সমাজে হরহামেশা ঘটে। বন্ধুরা আমার, এটা আমি কাউকে উদ্দেশ্য করছি বলছি এমন নয়, সকলের বোঝা উচিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দরাবা আহাদুকুম ফালইয়াত্তাকিল ওয়াজহা। রাসূল বলেছেন, তোমরা যখন তোমাদের সন্তানদেরকে, তোমাদের অধীনস্থ কর্মচারীদেরকে, সকল মানুষদেরকে তোমরা যদি কোনো কারণে শাসন করতে হয়, তাকে আঘাত করতে হয়, শুনে রাখো তোমরা তার এই চেহারার মধ্যে আঘাত করবা না। এই চেহারার মধ্যে আঘাত করতে রাসূল নিষেধ করেছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মানুষকে, মানুষের হাত পা এগুলো ফেরেশতারা তৈরি করেছেন, আর মানুষের এই চেহারাটা আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছেন। অতএব এই চেহারার মধ্যে আঘাত করা যাবে না। এমনও বর্ণনা আছে, যদি যুদ্ধের ময়দানে আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রুকে আঘাত করতে হয় তাহলেও যেন তার চেহারার মধ্যে আঘাত না করা হয়, এ ব্যাপারে রাসূল সতর্ক করেছে। সাবধান, সাবধান। ইসলামিক স্কলারগণ বলেন যে শুধু চেহারা নয়, এই মাথার মধ্যে আঘাত করা যাবে না। সাবধান, আঘাত করা যাবে না। অতএব আমরা আমাদের সন্তানদেরকে শাসন করব, শিক্ষক তার ছাত্রকে শাসন করবে, এটা স্বাভাবিক, কিন্তু শাসনটা কোনো ক্রমে শোষণে রূপান্তরিত হওয়া যাবে না, শাসনটা কোনো ক্রমে নির্যাতনে রূপান্তরিত হওয়া যাবে না। সাবধান, যদি আপনি এটা করে থাকেন, আপনি যত বড় আল্লাহর ওলি নিজেকে দাবি করেন না কেন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বন্ধুরা আমার, তাহলে আমাদেরকে সচেতন হতে হবে। দেখেন আমরা সব সময় মানুষদেরকে বলি আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, কোরআন সুন্নার শিক্ষায় তাদেরকে আপনারা শিক্ষিত করেন, আমরা বলি শিক্ষিত করেন, কিন্তু আফসোস লাগে, লম্বা দাড়ি টুপ্পা, লম্বা দাড়ি জুব্বা, এরপরে মাথায় টুপি পাগড়ি আছে, কিন্তু এই যে সচেতন না হওয়ার কারণে নিজেকে জালিমদের অন্তর্ভুক্ত করে ফেলে। হর হামেশাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখি, এগুলো দেখলে আমাদের কষ্ট হয়। ছোটবেলায় আমরা মাদ্রাসায় পড়েছি, তখন আমরা দেখেছি একটা প্রসিদ্ধ কথা আছে যে ওস্তাদরা এ পড়াশোনার জন্য দেহের যেখানে আঘাত করবে ও জায়গাটা জান্নাতে যাবে। কোথায় পেয়েছে কথা, এর কোনো ভিত্তি আমি এখন পর্যন্ত পাইনি। যাই হোক, আমি তাদের সমালোচনা করতে চাচ্ছি না, তারা হয়তো বা রাসূলের এ হাদিস জানে না, এ হাদিস পড়ে নাই, অথবা জানলেও এর উপরে তাদের আমল নাই, নিজের এক বেখেয়ালের কারণে অগোচরে এরকম ভুল করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এ ধরনের শিশু নির্যাতন, এ ধরনের অন্যায় থেকে আমরা যেন বেঁচে আমাদের জীবনকে চালাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।